পূজার আনন্দ উল্লাসের মাজতেই যোরহাটত ভয়ঙ্কর ঘটনা। রাজপথত এজন যুবকক ছুরিকাঘাত। নবমীর নিশা পূজার ভিড়ের মাজতেই রাজপথত সিনেমার স্টাইলত এজন যুবকক ছুরিকাঘাত একাংশ উদন্ত যুবকর। যোরহাট গড়ালির ভিমার্ট শপিং মলের সমীপতে সংঘটিত হল এই ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ অনুসরি পূজা চাবলৈ অহা দুগৰাকী যুবতীক কেজনমান সুরামুক্ত যুবকে কৰিছিল অশালীন ব্যৱহাৰ। সেই ঘটনা প্রত্যক্ষ কৰি যুবক কেজনক তেনে কাম নকৰিবলৈ কৈছিল বাবু চৌধুৰী নামৰ এজন স্থানীয় যুবকে। তাৰ পিছতেই বাবু চৌধুৰীক প্ৰথমে ৰাজপথত প্ৰহাৰ কৰি ছুৰীৰে আঘাত কৰে যুবকৰ দলটোৱে। এতিয়া জে এম চি এইচত মৃত্যুৰে যুঁজিছে বাবু চৌধুৰীয়ে। মানে সিহঁতি আমাক মোৰ বাইদেউ পিছা কৰিছে জে পি আৰৰ সন্মুখৰ পৰা। ভিটোৰ ওচৰত মোক বাইদেউক বেয়াকৈ টাচ কৰিব লৈছিল। তেওঁ মানে আঁতৰাব যাওঁতে তাক বেক চাইডত লৈ আহিছিলে। লৈ আহি তাক মানে এওঁ এটা থাপৰ দিছিলে। মানে 10-15টামান ল'ৰা আহি এই দাদাজনক এই ভিটোৰ সন্মুখৰ এখন আইচক্ৰীমৰ ঠেলা থাকে, সেই আইচক্ৰীমৰ ঠেলাখনৰ ওচৰলৈ চুচৰাই নি এই পকেটৰ পৰা এখন ইমানটো চাইজৰ চাকু উলিয়াই দুবাৰকৈ মাৰি দিছে। যোরহাট আরক্ষীক ভেঙুচালি করে একাংশ উদন্ত যুবকে সংঘটিত করা এনেবর আইন শৃঙ্খলাজনিত ঘটনায় সচাক চিন্তাত পেলাইছে যোরহাটবাসী রাইজক। যোরহাটের গৌতম বরার রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট। পূজার আনন্দ উল্লাসের মাজতেই যোরহাটত ভয়ঙ্কর ঘটনা। রাজপথত এজন যুবকক ছুরিকাঘাত। নবমীর নিশা পূজার ভিড়ের মাজতেই রাজপথত সিনেমার স্টাইলত এজন যুবকক ছুরিকাঘাত একাংশ উদন্ত যুবকর। যোরহাট গড়ালির ভিমার্ট শপিং মলের সমীপতে সংঘটিত হল এই ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ অনুসরি পূজা চাবলৈ অহা দুগৰাকী যুবতীক কেজনমান সুরামুক্ত যুবকে কৰিছিল অশালীন ব্যৱহাৰ। সেই ঘটনা প্রত্যক্ষ করে যুবক কেজনক তেনে কাম নকৰিবলৈ কৈছিল বাবু চৌধুৰী নামৰ এজন স্থানীয় যুবকে। তাৰ পিছতেই বাবু চৌধুৰীক প্ৰথমে ৰাজপথত প্ৰহাৰ কৰি ছুৰীৰে আঘাত কৰে যুবকৰ দলটোৱে। এতিয়া জে এম চি এইচত মৃত্যুৰে যুঁজিছে বাবু চৌধুৰীয়ে। মানে সিহঁতি আমাক মোৰ বাইদেউক পিছা কৰিছে জে পি আৰৰ সন্মুখৰ পৰা। ভিটোৰ ওচৰত মোক বাইদেউক বেয়াকৈ টাচ কৰিব লৈছিল। তেওঁ মানে আঁতৰাব যাওঁতে তাক বেক চাইডত লৈ আহিছিলে। লৈ আহি তাক মানে এওঁ এটা থাপৰ দিছিলে। মানে 10-15টামান ল'ৰা আহি এই দাদাজনক এই ভিটোৰ সন্মুখৰ এখন আইচক্ৰীমৰ ঠেলা থাকে, সেই আইচক্ৰীমৰ ঠেলাখনৰ ওচৰলৈ চুচৰাই নি এই পকেটৰ পৰা এখন ইমানটো চাইজৰ চাকু উলিয়াই দুবাৰকৈ মাৰি দিছে। যোরহাট আরক্ষীক ভেঙুচালি করে একাংশ উদন্ত যুবকে সংঘটিত করা এনেবর আইন শৃঙ্খলাজনিত ঘটনায় সচাক চিন্তাত পেলাইছে যোরহাটবাসী রাইজক। যোরহাটের গৌতম বরার রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।